সানডে টিভিতে স্বাগতম। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই পর্বত রয়েছে। বর্তমানে পৃথিবীর স্থলভাগের প্রায় 24% পর্বতময়। এর মধ্যে ইউরেশিয়ায় রয়েছে 33%, দক্ষিণ আমেরিকায় 19%, উত্তর আমেরিকায় 24% এবং আফ্রিকায় 14%। এশিয়ায় অবস্থিত এভারেস্ট হল পৃথিবীর উচ্চতম পর্বত। প্রচন্ড গরমে যখন নদী নালা পুকুর খাল বিল সব শুকিয়ে যায়, তখনও পর্বত চূড়ায় বরফ জমে থাকে। এর কারণ হচ্ছে আমরা ভূপৃষ্ঠ থেকে যতই উপরের দিকে উঠতে থাকব, ততই বাতাসের চাপ কমতে থাকবে। অর্থাৎ উপরের দিকে বাতাস ক্রমেই হালকা হয়ে যায়, আবার উপরের দিকে তাপমাত্রাও ততই কমতে থাকে। এক হিসেবে দেখা গেছে ভূপৃষ্ঠ থেকে প্রতি 1000 ফুট উচ্চতার জন্য তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট করে কমে যায়। এভাবে কোনো গরম গ্যাস উপরের দিকে গেলে তা ক্রমেই ঠান্ডা হয়ে যায়। আর সে কারণে ভূপৃষ্ঠ যতই গরম হোক না কেন, পর্বতের চূড়ায় তাপমাত্রা অনেক সময় শূন্যের নিচে নেমে যায়, আর তাই পর্বতের চূড়ায় সবসময় বরফ জমে থাকে। সানডে টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন মজার মজার নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন, আর কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।